শরীয়তপুর আঙ্গারায় নয় কলামের ভাইরাল বাড়ির কাজ চলমান। প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখেছেন নয় কলামে সুন্দর এবং আধুনিক মানের মডার্ন এই বাড়িটি মাত্র 40 লাখ টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় এই বাড়িটির কাজ চলমান আছে। সেই চলমান বাড়ির অবস্থাটা আমরা আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনি বাড়ির 3D আলোকে বাস্তবতার সাথে মিল রেখে কাজ করবেন। তো আমরা মূলত দোতলার ছাদের ঢালাইয়ের কাজ চলতেছে। এই বাড়িটির শুরু থেকে শেষ অবশ্যই আপনাকে ড্রয়িং ডিজাইনের পর তদারকি করাতে হবে, তা না হলে মিস্ত্রিরা যে কোনো জায়গায় ভুল করার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন বাড়িটির সামনের অংশ, এবং সামনের অংশে হচ্ছে সামনে এক পাশে একটি ডিজাইন দেওয়া ছিল এবং পাশে এই সিঁড়ির অংশটা, এবং সিঁড়ির যে এন্ট্রেন্স সেই এন্ট্রেন্সটাও এখানে দেওয়া আছে। তো এই বাড়িটির এক্সট্রা এখানে আরেকটি বারান্দা ওনারা জায়গার লোকেশন আলোকে এক্সট্রা করেছেন। বাড়ির ভিতরে কি কি আছে, কীভাবে আপনি এই বাড়িটি করতে পারবেন, সেই বিষয়টা আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং বলে দিব। তো বাড়িটির শুরু থেকে শেষ আপনাকে যদি কাজ শেষ করতে হয় তাহলে একটি ডকুমেন্টের আলোকে ভালো একটি মিস্ত্রিদের মাধ্যমে আপনি আপনার বাড়ির কাজটি কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আপনি বাড়িটি স্ট্রাকচারের কাজ করে নেবেন, পরবর্তী সময় আপনি ফিনিশিং এবং এখানে যে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিতে পারেন। তো এখানে ওনাদের সুবিধার্তে ওনারা সামনের সিঁড়ি অংশটা সহ এবং কিছু ডিজাইনের কাজ চলমান আছে। তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাড়িটির শুরুর এন্ট্রেন্স, অর্থাৎ সিঁড়ির নিচে হচ্ছে যারা ছোট পরিসরে করবেন তাদের জন্য মূলত এই বিষয়টা। এখানে সিঁড়ির নিচে ডাইনিং স্পেসটা এখানে দেওয়া আছে অনেক বড় আকারে। তো এখানে আপনি এন্ট্রেন্স করার পরে চাইলে এই কর্নারে সোফার স্পেস রাখতে পারেন, অথবা আপনি পাশের রুমটা আপনি গেস্ট প্লাস ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন। সিঁড়ির পুরাটা অংশ কাজে লাগানো হয়েছে যাতে আপনার বাড়ির কাজে কোনো একটু জায়গা যাতে অপচয় না হয়। তো সে কারণে প্রত্যেকটি জায়গা এখানে কিন্তু অল্প জায়গার ভিতরে করা, মাত্র 900 স্কোয়ার ফিটের ভিতর চাইলে আপনি এই বাড়ি ডিজাইনটি করা সম্ভব। এবং 1000-1050 স্কোয়ার ফিট হলে কিন্তু আপনি ফ্রিলি করতে পারবেন। তো এখানে একটি মাস্টার বেড দেখতে পেলেন, এখানে মাস্টার বেডে এখানে টয়লেট অংশটা এবং বড় করে বারান্দা জানালার ডিজাইনগুলো করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে এখানে একটি কমন টয়লেট এবং এই পাশে একটি রুম, এবং দুই কর্নারে দুইটি রুম, এবং দুই রুমের মাঝখানে হচ্ছে কিচেন রুমটা। তো এখানে রুমের অলরেডি গাঁথুনির কাজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে বলে নেওয়া ভালো, আপনারা অবশ্যই ফ্লোর ডালাই আগে করে নেবেন, গাঁথুনির আগে ফ্লোর ডালাই করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং গাঁথুনির সময় খেয়াল করতে হবে কোনো আঁকাবাঁকা বা কোনো জায়গায় ঠিকভাবে গাঁথুনির কাজ হচ্ছে কিনা, এ বিষয়টা অনেকে অবহেলা করেন। যেমন এখানে একটি বড় মারাত্মক ভুল হয়েছে, সেটা আমরা ভেঙে ফেলবো, কারণ হচ্ছে এখানে গাঁথুনি বাঁকা হয়েছে। তো এখানে হচ্ছে আরেকটি রুম স্পেস, এবং এই রুম স্পেস থেকে এখানে ওনারা একটি এক্সিট রেখেছেন যাতে করে বাহিরে রান্নাঘর আসা যাওয়া করা যায়। তো সব কিছু হবে আপনার চাহিদা, বাজেট এবং আপনার জায়গার উপর ভিত্তি করে। সেই কারণে আপনি আপনার বাড়ির কাজটি করার পূর্বেই আপনি জানতে হবে আপনি কি করবেন এবং আপনার বাজেট কত, এবং সেই বাজেটের আলোকে আপনি কাজটি করতে পারবেন কি না। এই পিছনে একটি সেফটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। প্রিভিয়ার্স দেশে প্রবাসে অনেকেই অনেক কষ্ট করে অনেক পরিশ্রমে টাকা দিয়ে বাড়ি করেন, সেই টাকাটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় করতে পারেন সেই কারণে দরকার একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং ভালো একটি মিস্ত্রির টিম। সে কারণে আমরা আছি আপনার পাশে, যে কোনো সময়ে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের ডাকে হাজির হবেন। এবং এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।